আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল তিনটি ভর্তার রেসিপি শেয়ার করব, যেগুলো আপনারা সব সময় বাড়িতে করে থাকেন। তবে এই ভর্তাগুলো করার সময় আমি প্রত্যেকটার মধ্যেই একটা করে এমন উপকরণ ব্যবহার করেছি যার ফলে এই ভর্তাগুলোর টেস্ট এবং ফ্লেভার বদলে গিয়েছে। জানা থাকলেও পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, নতুন কিছু পেলেও পেতে পারেন। ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি বেশ কিছু আলু এবং চারটা ডিম সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। পরিমাণটা বলছি না, কারণ এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। অনেকেই হয়তো ভাবতে পারেন এই ভর্তাগুলো দেখানোর মধ্যে কী আছে। যাদের রান্নায় মাত্র হাতেখড়ি হয়েছে এমন অনেকের কাছ থেকেই আমি মেসেজে এই ভর্তা বানানোর রিকোয়েস্ট পেয়েছি। আলু এবং ডিম দেয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি ঢেকে সেদ্ধ করব, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডিম আলু ছাড়াও আমি মিষ্টি কুমড়ার একটি ভর্তা তৈরি করব, এই জন্য আমি আরেকটি কড়াইতে বেশ কিছু মিষ্টি কুমড়ার টুকরা নিয়ে নিয়েছি, যেগুলো পাতলা করে কাটা। সেই সাথে একটা জলপাই আমি এর মধ্যে দিয়ে দিব। জলপাইটাকে তিনটা ফালি করে দেব, কারণ পুরোটা নাও লাগতে পারে, আর এটা নির্ভর করে জলপাইটা কতটুকু টক তার উপর। এখানে আমি খুব সামান্য পানি ব্যবহার করব, যতটুকু এই কুমড়া এবং জলপাই সেদ্ধ হতে লাগে। এইগুলো সেদ্ধ হোক, চলুন কিছু শুকনা মরিচ টেলে নেই। একটি ফ্রাইং প্যানে সামান্য সরিষার তেল দিয়ে তাতে আমি বেশ কিছু শুকনা মরিচ টেলে নেব, যেগুলো আমি ভর্তা বানানোতে ব্যবহার করব। এই মরিচগুলো ভাজার ক্ষেত্রে চুলার আঁচ কম রাখতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার একটা সুযোগ থাকে। মরিচগুলো টালা হয়ে গেলে তুলে নিচ্ছি। ওদিকে মিষ্টি কুমড়া এবং জলপাইয়ের পানি একদম টেনে গিয়েছে এবং সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এইগুলো আমি তুলে আলাদা করে নেব। আলুগুলো সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করা হয়ে গেলে এগুলোকে পাশে রেখে ডিমগুলোকে একটু প্রসেস করব। ডিমগুলো কেটে কুসুমগুলো আলাদা করে রেখে তারপর ডিমের সাদা অংশগুলো আমি একটু ছোট ছোট টুকরা করে নেব। মূলত বাড়িতে ভর্তা করতে গেলে আমি হাত দিয়ে চটকে ডিমগুলো ভেঙে নেই, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আজকে আমি একটু কেটে টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুম বাদ দিয়ে এই ডিমের ভর্তা করতে পারবেন। হয়ে গিয়েছে, এগুলো তুলে আলাদা করে রাখছি। আমার বাড়িতে সব সময় এই রকম এক বয়াম আমের টক মিষ্টি আচার থাকে। এখান থেকে আমি প্রায় ছোট্ট একটু আচার মশলা সহ এবং সামান্য তেল নিয়ে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য। ভর্তা তৈরি করার সব উপকরণগুলো আমার গোছানো হয়ে গিয়েছে, এখন শুধু ভর্তা তৈরি করার পালা। তাহলে চলুন এবার ভর্তাগুলো একে একে বানিয়ে ফেলি। প্রথমে আমি দুই রকমভাবে আলু ভর্তা করব। এর জন্য একটি প্যানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে ভর্তা আপনারা অনেকেই করে থাকেন, এটার মধ্যে আসলে নতুন কিছু নেই। নতুন কিছু পাবেন আমার পরবর্তী আলু ভর্তায়। তারপরও যারা একেবারেই নতুন, এইভাবে ট্রাই করে একবার দেখতে পারেন। পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে আমি এখন এর মধ্যে আমার অর্ধেক আলু দিয়ে দিব এবং এই ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে প্রায় মিনিটখানেক ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এটাকে কড়াইতে রেখে দিয়ে আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। একটি বাটির মধ্যে আমি আমার পছন্দ মতো ভাজা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার সবগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমার প্রথম আলু ভর্তা তৈরি হয়ে যাবে। দ্বিতীয় আলু ভর্তা তৈরি করার প্রসেসটা প্রায় একই রকম। প্রথমে একটি বাটিতে আমি বাকি আলুগুলো নিয়ে নেব। এটার মধ্যে কাঁচা পেঁয়াজ যাবে,
তাই আমি প্রায় 2 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পছন্দ মতো কাঁচামরিচ, এটাতে শুকনা মরিচ ব্যবহার করব না। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। পছন্দ মতো ধনে পাতা কুচি, প্রায় 1 থেকে 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন যে জিনিসটা ব্যবহার করব, এই জিনিসটাই কিন্তু পুরো আলু ভর্তাটার ফ্লেভার চেঞ্জ করে দেবে, তা হচ্ছে লেমন জেস্ট। ছোট একটি হ্যান্ড গ্রেটারের সাহায্যে লেবুর উপরের সবুজ অংশটা কুড়ে দিয়ে দিব। আবার খুব বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু তেতো লাগতে পারে। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই আমার দ্বিতীয় রকমের আলু ভর্তাটা তৈরি হয়ে গেল। চলুন এবার মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করি। আগের মতোই পছন্দ মতো শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে ভেঙে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আমার জলপাইটা প্রচণ্ড রকম টক, তাই আমি এর মধ্যে ছোট দুটো অংশ দিচ্ছি, মাঝখানের অংশটা বাদ দিয়ে দিলাম। এবার সব কিছু একবার আমি ভেঙে ভালোভাবে মাখিয়ে নেব, তারপর বাকি উপকরণ অ্যাড করব। মাখানো হয়ে গেলে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। পছন্দ মতো ধনে পাতা কুচি যাবে। 1 টেবিল চামচের মতো সরিষার তেল। ব্যাস, আর কিছু লাগবে না। এখন শুধু মাখিয়ে নিলেই হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা। ডিম ভর্তার জন্য মরিচ এবং লবণ মাখিয়ে নিতে হবে প্রথমে। তারপর পছন্দ মতো পেঁয়াজ কুচি, তবে এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। পছন্দ মতো ধনে পাতা কুচি, 1 টেবিল চামচ সরিষার তেল, আমের আচার মশলা সহ 1 চা চামচের মতো। প্রথমে আমি ডিমের কুসুমগুলো এর সাথে দিয়ে ভালোভাবে একবার মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে সব শেষে ডিমের সাদা অংশগুলো দিয়ে হালকাভাবে মাখিয়ে নিলে আমার ডিম ভর্তা তৈরি। প্রিয় ভিউয়ার্স, সামান্য একটা দুটো উপকরণ এদিক সেদিক করলেই কিন্তু পুরো জিনিসটার স্বাদ এবং ফ্লেভার বদলে যাচ্ছে। এখনও যারা এভাবে ট্রাই করে দেখেননি, একবার ট্রাই করে দেখবেন। শুধু এই ভর্তাগুলো দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে সম্পূর্ণ। আর আজকের আয়োজনটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।